अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। छोटो मां, अरे तुम्हार की माथा खराब हो गया ना कि? हैं? की कोले तुम्हें एटा? आमार छोटो माँ के धक्का दवर साहस को थके होलो तुम्हार? ना, आमी उनके धक्का दी नहीं। एक ही विधवा ढकी मिथ्ये बादी, एक ही धक्का दी इच्छा आमार बोल चे दी नहीं। अरे सबाई देखे चे शेटा। देखो ना आमार कथा ले शुनून, आपने के ना शाप। बस, अनेक हो गया चे मैडम। तुम्हार की मोने है? প্রত্যেক বার নিজের ভুল গুলোকে লুকাতে পারবে তুমি? পুলিশ, তুমি শুধু বলেই যাচ্ছো। আরে আমার কথা বোঝার চেষ্টা করো। আরে বোঝার আর বাকি কি আছে? যা কিছু হয়েছে সেটা আমার চোখের সামনেই হয়েছে। দেখো আমাকে আমার পুরো কথা বলার সুযোগ দাও। একে মিথ্যে কথা বলো তার উপরে তর্ক করো। আরে থামাও এবার তোমার নাটক, যাও বেরো এখান থেকে। বাবা তুই আয় আমার সঙ্গে, তোকে বলছি, চল চল আমার সঙ্গে চল। শোন আমার কথাটা শোন, এই বিধবাটাকে বিশ্বাস করে ভুলে যাস না বাবা। বুঝতে পারছিস তো আমি কি বলছি? হ্যাঁ ছোট মা, তুমি চিন্তা করো না, আমি আমি সবকিছু বুঝতে পারছি। তুমি গিয়ে গাড়িতে বসো, আমি আসছি। আমায় ক্ষমা করো শিব ঠাকুর, তোমাকে পুজো দেওয়ার জন্য আমার কাছে আর কোনো পবিত্র জিনিস নেই। সবকিছু পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু তুমি তুমি সবসময় আমার পরিবারের আর আমার আপনজনদের রক্ষা করো। ওদের উপর কখনো কোনো বিপদ আসতে দিও না। শুধু এটুকুই প্রার্থনা আমার তোমার কাছে। যদি তোমার ঈশ্বরকে ভুল বোঝানো হয়ে গিয়ে থাকে তাহলে চলো তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। তোমার সাথে কথা বলছি আমি, কিন্তু আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তোমার সাথে কথা বলার ইচ্ছে আমারও নেই, শুধু বাড়ি ছাড়ার কথা বলেছি। পা আছে আমার কাছে আর আমি নিজে হেঁটে যেতে পারি। প্রথমে নিজে ভুল করেছো, তারপর আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছো। আরে তোমার প্রবলেমটা কোথায়? প্রথমত আমি তোমার সাহায্য করছি আর তুমি? আমি বলেছি আমাকে সাহায্য করো তুমি? না তো, তাহলে কেন করছো আমাকে সাহায্য? এবার আমায় যেতে দাও, বুঝেছো? আমার কথা না এখনো শেষ হয়ে যায়নি ম্যাডাম। দেখো পুলিশ, ব্যাপারটা হলো যে আমি তোমার ছোট মাকে ধাক্কা দিইনি, কিন্তু যদি তুমি তোমার আচরণ ঠিক না করো তাহলে তোমাকে অবশ্যই ধাক্কা দেব। একটু সাবধানে চলাফেরা করো, সামলে এবার তুমি থাকো, তাও আমার থেকে। হে ঈশ্বর, কোন সমস্যার মধ্যে এনে ফেললে আমাকে? এই মেয়েটা পুরো পাগল। জানি না মাথার মধ্যে কি ঠুসে রেখেছে ওই পুলিশ। আরে আরে সাবধানে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? পুজো ঠিক মতো হয়েছে? আরিয়ান কোথায়? বড় মা, ওই চোর পুলিশটা আছে না, ও আমার মাথার উপর বসে তাণ্ডব করছিল। কোথায় ফাঁসিয়ে দিলেন আপনি আমাকে? তাও আবার কার সাথে? একটা বাচ্চা ছেলের থেকেও না কম বুদ্ধি আছে ওর মাথায়। নিজের স্বামী সম্পর্কে এইসব কথা বলতে নেই চুপ। কি হয়েছে সেটা বলবি তো? তুই তো মন্দিরে গিয়েছিলি তাই তো? মা যদি একটা জিনিস হয় তবেই না বলবো আপনাকে। আরে আমি ওই চোর পুলিশের উপর তো গোটা রামায়ণ লিখতে পারি। এটা তো বলে যাও গেছে কোথায়, তোর সাথেই তো গিয়েছিল। ম্যাডাম একটা কথা বল, কি চলছে তোদের দুজনের মধ্যে? আরিয়ান কি হয়েছে?
তুই জেনে কি করবি? আরিয়ান, ও রান্নাঘরে গেছে, যা যা তুই। আরে আমি, যা যা বললাম না। আরিয়ান বলো না কি হয়েছে। তুই জেনে কি করবি? ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঘটেছে, সব কথায় নাক গলাতে হবে তোকে। চল, আমি তোকে যে কাজগুলো দিচ্ছি সেগুলো কর, চল। এই যে ম্যাডাম, তুমি কি আমার কোনো কথা কখনো শুনতে পারো না নাকি? আরে এবার কিছু তো বলো, এমনি সময় তো বকবক করতেই থাকো। কি বলবো আমি, কি বলবো? হ্যাঁ, তুমি কি কখনো আমার কথা শোনো যে তোমার সাথে কথা বলবো? চাই না তোমার সাথে কোনো কথা বলতে, আমি কি কথা বলবো? হ্যাঁ ঠিক আছে, কথা বলতে হবে না। এবার বলো কি হয়েছে। আরে কি হয়েছে সেটা তো বলো, যখন দেখো খালি অ্যাটিটিউড। কতবার তো সত্যিটা বলেছি আমি তোমাকে, কিন্তু তুমি আমার কথা শুনছো কোথায়? হ্যাঁ, আমি বলেছি না তোমাকে যে আমি তোমার ছোট মাকে ধাক্কা দিইনি, কিন্তু তুমি তুমি তো খেপা ষাঁড়ের মতো আমার উপর চিৎকার করতে শুরু করলে। আরে আমি নিজে দেখেছি তুমি ওনাকে ধাক্কা দিয়েছো, তাহলে এখন দোষ ঢাকছো কেন? জানি না কে তোমাকে পুলিশ বানিয়েছে। তুমি না দেখো অর্ধেক, শোনো অর্ধেক, আর বোঝো অর্ধেক। দাও আমাকে দাও। এই কি অর্ধেক অর্ধেক? হ্যাঁ, যা দেখি শুনি সেটা সম্পূর্ণ হবে, বুঝলে? আচ্ছা, আর এইটাই না তোমার সবচেয়ে বড় ভুল, তুমি জানো তো? দাও কৌটোটা আমায় দাও। ভুল নয় এটাই, সত্যি বুঝতে পারলে? আমি বলছি না পুলিশ, এই কৌটোটা আমায় দাও, না তো ঠিক হবে না। আরে কৌটো ছাড়ো, তুমি যে আগে ধাক্কা দিয়েছো এটা স্বীকার করো, করো। আমি ধাক্কা দিইনি, আর এটাই বলবো আমি, যেটা সত্যি সেটাই বলছি পুলিশ। দেখো মিথ্যে কথা বলে যাও, সত্যি কথা জোর করবে না আমাকে। ছাড়ো, পুলিশ ছাড়ো, বলছি তাই বারবার ধরে এক কথা, ছাড়ো বলছি, কৌটোটা দাও আমায়। পুলিশ যেখানেই যাও সব জিনিসপত্র নষ্ট করে দাও, সবকিছু খারাপ করে দাও। দেখো এখন কি করলে তুমি, এখন কি অবস্থা করে দিলো আমার। এখন এই বলে আমি কিচ্ছু বলি না, বুঝলে? তুমি আমার পায়ে কেন মারছো? কারণ তুমি না এটারই যোগ্য। তুমি রান্নাঘরে আসলে কেন? হ্যাঁ, কে বলেছিল তোমাকে রান্নাঘরে আসতে? আমি না, তুমি যাও, বেরিয়ে যাও। কোথায় যাব? কোথাও যাব না আমি। ঠাকুমা আমাকে বলেছেন যে পরের 20 দিন এটাও আমার বাড়ি, বুঝতে পারলে? তাই আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব, তুমি আমাকে আটকানোর কে? আমি না তোমাকে চতুর্দিকে আটা ছড়ালো কি করে? বড়মা, ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আপনি না একে ভালো করে বোঝান যে এই রান্নাঘরটা আমার এরিয়া, আর দ্বিতীয়বার যেন এখানে পা না রাখে। ঠাকুমা আপনি বলুন, আপনি তো আমাকে বলেছিলেন যে পরের 20 দিন এটাও আমার বাড়ি, তাই আমার যেখানে ইচ্ছে আমি তো সেখানে যেতেই পারি নাকি? এটা ওকে ভালো করে বলে দিন, ও তো কিছু বুঝতেই পারে না। আরে শান্ত হ দুজন। বড়মা দেখুন, আমি না ওকে সবাই শুনতে পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তোমার কথা কেউ শুনতে চায় না। আরে বাবা শান্ত হ। বড়মা আপনি আগে একে শান্ত করুন। হ্যাঁ ভুল তুমি করো আর আমি শান্ত হয়ে যাব, নিজের মুখটা বন্ধ করে রাখো। আচ্ছা পুলিশ তুমি নিজেকে ভাবো নাকি? হ্যাঁ আমি যাই মনে করি না কেন, তুমি চুপ করে থাকো, তোমার এত কথা শোনা আমার কোনো ইন্টারেস্ট নেই। হয়েছে না এখানে সব তোমার জন্য, আমার জন্য নয়, তোমার জন্যই হয়েছে। যাও 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 যাও, তোমার জন্য হয়েছে, যাও। মহুয়াকে না আজই গর্জনের কাছে পাঠিয়ে দি, চলো। হ্যালো। আরে খুব তো বড় বড় কথা বলে বেড়াও সবার সামনে। কে বলছিস? ভদ্রভাবে কথা বল। আরে ধর, তোমার উপদেশ রাখো তোমার কাছে, এখন আমার কথাটা শোনো। তোমার জমি আছে না শহরে? সেটা দখল করতে যাচ্ছি, যদি আটকাতে পারো আটকে দেখাও। আমার জমি নেবে এত বড় সাহস? মাকে আমি যতদূর চিনি উনি শহরে নিজেই যাবেন, আর সাথে আরিয়ানকে আমি পাঠিয়ে দেব, আর মহুয়াকে ওর আসল জায়গায় আমি ঠিক পৌঁছে দেব। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।